সকালে ঘুম থেকে উঠে একটা চাপা টেনশন, যেতে পারবো কি পারবো না। গায়ের টেম্পারেচার 103 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু ভ্রমণপ্রেমিক বাঙালি কোনো কিছুই আটকাতে পারবে না। ফ্রেশ হয়ে খেয়ে মা এবং দলের সাথীদের সাথে 34 নম্বর জাতীয় সড়ক ধরে বেরিয়ে পড়লাম কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে। সাথে নিয়ে ছেলেদের ধুতি আর মেয়েদের শাড়ি, আমরা চলেছি কন্যাকুমারী। হ্যাঁ বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণ ভারত ভ্রমণে, গন্তব্য তামিলনাড়ু। ঘুরব তামিলনাড়ুর কন্যাকুমারী, মাদুরাই, রামেশ্বরম ধাম, ধনুষ্কোটি, আর তার সাথে থাকবে পণ্ডিচেরি, ছোয়া, তবে যদি শরীর সাথ দেয় তো। আগামী কিছু পর্ব ধরে আপনাদের এই ভ্রমণ সংক্রান্ত সমস্ত তথ্য তুলে ধরব ডিজিটালি, আর সাথে কিভাবে যাব, কোথায় যাব, কোথায় থাকব, কি কি ঘুরে দেখব, কি কি খাব ইত্যাদি সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আর ডেসক্রিপশন বক্সে প্রতিদিনের খরচের মোটামুটি একটা হিসাব দেওয়ার চেষ্টা করব, যাতে এই ট্যুরের খরচ কেমন হতে পারে তার সম্পর্কে আপনারা অবগত হতে পারেন। আর এই এপিসোডের শেষ পর্বে আপনাদের জানাবো এই ট্যুরে আমাদের মোট খরচ কত হলো, যাতে আপনারাও নির্দ্বিধায় নিশ্চিন্তে ব্যাকপ্যাক করে যেতে পারেন এত সুন্দর একটা রাজ্য, যেখান থেকে শ্রী রামচন্দ্র লঙ্কায় গেছিলেন সীতা দেবীকে উদ্ধার হেতু। আজ আমাদের প্রথম দিন, 3.5-4 ঘন্টার রোড জার্নি করে এখন আমরা কলকাতার সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঢুকছি। টিকিট 3 মাস আগেই অনলাইন ওয়েবসাইট থেকে বুক করা হয়েছিল। কলকাতা থেকে কন্যাকুমারীর দূরত্ব প্রায় 2400 কিলোমিটার। আমাদের ফ্লাইট টিকিট কলকাতা থেকে মাদুরাই অবধি, মাদুরাই থেকে কন্যাকুমারী বাই ট্রেনে যাব। 3 মাস আগে ফ্লাইট টিকিট বুক করার জন্য টিকিটের দাম পড়েছিল মাথাপিছু ট্যাক্সসহ প্রায় 5,200 টাকা। আমাদের এই ফ্লাইট জার্নি শুধুমাত্র সময় বাঁচানোর জন্য। আপনারা চাইলে এইভাবেও কন্যাকুমারী যেতে পারেন, অথবা নিয়ারেস্ট ত্রিবান্দ্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা কন্যাকুমারী থেকে 67 কিলোমিটার দূরে অবস্থিত, সেই এয়ারপোর্টে নেমে কন্যাকুমারী পৌঁছাতে পারবেন। তবে আমাদের এই রুটটাই মন মতো হয়েছে, আর তার সাথে কিছুটা বাজেট ফ্রেন্ডলিও হয়েছে। এবার বলি আর কিভাবে কন্যাকুমারী যেতে পারেন। ফ্লাইট তো হলো, এছাড়া হাওড়া থেকে বাই ট্রেনে পৌঁছাতে পারেন কন্যাকুমারী। কন্যাকুমারী রেল স্টেশন দেশের অন্যান্য রাজ্যের অনেক রেল স্টেশনের সাথে সরাসরি যুক্ত। হাওড়া থেকে প্রতি সোমবার বিকেল 4:15 12665 কন্যাকুমারী এক্সপ্রেস, ডানকুনি থেকে প্রতি সোমবার রাত 1:32 15906 বিবেক এক্সপ্রেস কন্যাকুমারী স্টেশনের উদ্দেশ্যে, এবং শালিমার থেকে প্রতি বুধবার রাত 11:50 12660 গুরুদেব এক্সপ্রেস নাগেরকয়েল জংশনের উদ্দেশ্যে ছাড়ে। নাগেরকয়েল জংশন থেকে কন্যাকুমারীর দূরত্ব 16 কিলোমিটার, আর যেতে সময় লাগে মাত্র 30 মিনিট। হাওড়া থেকে কন্যাকুমারীর ভাড়া স্লিপার ক্লাসে 865 থেকে 905 টাকা, 3 এসিতে 2240 থেকে 2335 টাকা, 2 এসিতে 3250 থেকে 3400 টাকা মতো লাগে। তবে সবকটি ট্রেনে 40 ঘন্টার ওপর সময় লাগে কন্যাকুমারী পৌঁছাতে, যেটা আমাদের ভালো লাগেনি, তাই এই রুটেই যাচ্ছি। এবার আসি বাই রোড। কলকাতা থেকে বাই রোড দূরত্ব 2362 কিলোমিটার, সময় লাগবে প্রায় 42 ঘন্টারও বেশি। সরাসরি কোনো বাস যায় না, তাই এই অপশানটা মাথা থেকে বাদ দেওয়াই ভালো। ঘড়িতে এখন বিকেল 3:05। আমাদের ফ্লাইট ইন্ডিগো 6E6827 কলকাতা টু চেন্নাইয়ের টেক অফ করার সময় বিকেল 4:10। আমরা লেটে রান করছি, লাগেজ ট্যাগিংয়ের সাথে চেক ইন করতে হবে। খুব ব্যস্ততার সাথে চেক ইন করে আমরা ফ্লাইট ধরেছি। প্লেন এখন কলকাতা ছেড়ে মেঘের মধ্যে দিয়ে ভেসে এগিয়ে চলেছে চেন্নাইয়ের দিকে। ভিতর থেকে বাইরের মেঘ ভাসার দৃশ্য অপরূপ সুন্দর লাগছে। ইস, যদি ট্রেন বা বাসের মতো ফ্লাইটও আকাশে হল্ট করতো, তো প্লেন থেকে নেমে কত ফটোই না তোলা যেত। দেখতে দেখতে পৌঁছে গেলাম চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকেই 6E7199 ইন্ডিগোর কানেক্টিং ফ্লাইট মাদুরাইয়ের দিকে। আমাদের ট্যাগ করা লাগেজ পৌঁছে যাবে ওই বিমানে,
বাট আমরা ফিল্ড ক্রিউয়ের সহায়তায় আবার চেক ইন করে চলেছি চেন্নাই টু মাদুরাই ফ্লাইটের দিকে। 74টি সিট যুক্ত এই ফ্লাইট আমাদের নিয়ে যাবে মাদুরাই। সন্ধে 7:40 চেন্নাই এয়ারপোর্ট ছেড়ে এগিয়ে চললাম। রাতে চেন্নাই শহর প্রথম দেখলাম, অসাধারণ দৃশ্য। এই আনন্দের অনুভূতিতে নিজের শরীর খারাপের কষ্ট সব হারিয়ে গেছে। প্রায় 1.5 ঘন্টার সফর সেরে নামলাম মাদুরাই। বাইরের ট্যাক্সি স্ট্যান্ড থেকে 8 সিটের গাড়ি বুক করে 12 কিমি দূরত্ব 40 মিনিটে অতিক্রম করে এসে পৌঁছালাম মাদুরাই রেলওয়ে স্টেশন। ভাড়া পড়ল 800 টাকা। বর্ণময় আলোয় আলোকিত স্টেশন চত্বর। ডিনার করে স্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা। মাদুরাই থেকে যাব কন্যাকুমারী বাই ট্রেন। 12633 চেন্নাই এগমোর টু কন্যাকুমারী ভায়া মাদুরাই কন্যাকুমারী এক্সপ্রেস মাদুরাই জংশন থেকে রাত 1:05 ছেড়ে প্রায় 245 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে 4:50। স্লিপার ক্লাসের ভাড়া 215 টাকা। ভোর 5:40 ট্রেন ঢুকছে কন্যাকুমারী স্টেশন। ভোরের আলো ফুটতে শুরু করেছে, মনেও একটা আনন্দের ছোঁয়া বইছে। পৌঁছালাম কন্যাকুমারী, ভারতের মূল ভূখণ্ডের শেষ স্থলভাগ। ট্রেন থেকে নেমে আমরা যাচ্ছি ভারত সেবাশ্রম সংঘে, যা আমাদের আগের থেকে বুক করা আছে। এই ভিডিওতে আপাতত এইটুকুই। ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, সারাদিন কী করব, কোথায় যাব সব তথ্য নিয়ে। ততক্ষণ টাটা। আর এই ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।